হ্যালো বন্ধুরা, তোমরা আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওতে আমরা কী আঁকাবো। আমরা একটা খুব সুন্দর গাছ আঁকাবো আর অয়েল পেস্টেল রং দিয়ে রং করব, বা মম রং দিয়ে। তো আমরা কী করে গাছ আঁকানোর সময় যে বেশিরভাগ একটা দুটো দাগ দিয়ে দেই, উপরে ভি এঁকে দেই আর উপরে ঝোপের মতো একটা গোল করে দেই, হয়ে যায় গাছ। তো আমরা তেমনভাবে কাজ করব না। আমরা কী করব, আমরা যদি চারপাশে দেখি যে গাছের ডালগুলো কেমন দেখা যায়, একা বেঁকা দেখা যায়, খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অনেক ডালপালা দেখা যায়, আমরাও তেমন গাছ আঁকানোর জন্য গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডালপালা দিব। এদিক ওদিক চারিদিকে বেঁকে আছে যেন পাখিরা এসে বাসা করতে পারে। আর একটা ঝোপ দিয়ে দিব না, ছোপ ছোপ করে 5-6টা ঝোপ দেব, ঠিক আছে? বা তারও বেশি দিতে পারি, তোমাদের যতটা ইচ্ছা হবে সেইভাবে দিয়ে দেবে। আমি যেভাবে দিচ্ছি ওর থেকে বেশিও দিতে পারো, কমও দিতে পারো, এমন নয় যে আমি যেমন করছি হুবহু তেমনই করতে হবে। তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো করতে পারো। তো রং করার সময় দেখো, আমি মম রং দিয়ে রং করছি গাছের পাতার মধ্যে। সবার আগে কী করবো আমরা, যে সব রঙগুলো হালকা রং, লাইট রং, সেগুলোকে দেবো। যেমন পাতার মধ্যে সব থেকে আগে দিচ্ছি কাঁচা হলুদ, এটা কিন্তু কাঁচা হলুদ রং, ঠিক আছে? আসলে আজকে সকালবেলা ভাবলাম বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কি আঁকানো যায়। বাড়ির দিকে চারিদিকে দেখি শুধু কুয়াশা আর কুয়াশা, গাছ ছাড়া কিছু দেখতে পেলাম না, তাই চলে আসলাম, একটা গাছ আঁকানো শুরু করে দিলাম। তো প্রথমে আমরা কাঁচা হলুদ দিয়ে সুন্দরভাবে এটাকে রং করে নিই পাতাগুলো, ধীরে ধীরে আমরা ডিপ রঙগুলো করব। আমি যে কাঁচা হলুদটা দিচ্ছি এটা কিন্তু তোমরা ডিপ করে দেবে না, কারণ আমরা রং কোনোটাই একটা রং করব না, আমরা লেয়ার বাই লেয়ার 2-3টা করে রং করব, ঠিক আছে? প্রথমে হালকা রং করার পরে ডিপ রঙের দিকে চলে যাব। এরপরে আমরা হালকা যেটা সবুজ আছে সে রঙটা দিয়ে রং করব। এরপর যে আমরা দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি, আমরা চেষ্টা করব সবসময় রঙের ডিরেকশনটা যেন একই দিকে হয়, আর রঙগুলো যেন আউটলাইনের বাইরে না চলে যায়। যদি আউটলাইনের বাইরে চলে যায় তাহলে দেখতে একটু খারাপ লাগবে। আমরা আউটলাইনের ভেতরে একই ডিরেকশনে রঙগুলো দেওয়ার চেষ্টা করব। এটাও খুব বেশি ডার্ক করার চেষ্টা করব না, কিন্তু প্রথমে যে লেয়ারটা দিয়েছিলাম তার থেকে একটু বেশি প্রেশার দিয়ে করার চেষ্টা করব, নয়তো হয়তো কিছু রং বসবে না। এভাবে হালকা সবুজ রংটা করে নেওয়ার পর আমরা চলে যাব ডিপ সবুজের দিকে। এবার ডিপ সবুজ রং দিয়ে সেম একই রকমভাবে আবার রঙগুলো করে নেব। তাহলে ছবিটা দেখা যাবে কি, নিচের দিকে একটু ডিপ দেখাচ্ছে, উপরের দিকে হালকা। আসলে কী হয়, আমরা যখন কোনো জিনিস দেখি সূর্যের আলো তার মধ্যে পড়ে, যেসব সাইডে সূর্যের আলোগুলো পড়ে সেসব জায়গাগুলো কি দেখায়, একটু সাদা সাদা বা লাইট টাইপের দেখায়। তো ছবি আঁকানোর সময় আমরা সেটাই করি, যে উপরের অংশগুলো বা যেদিক থেকে আলো আসছে সেদিকে লাইট রং দেওয়ার চেষ্টা করি, এবং যেটা অপোজিটে থাকে বিপরীত দিকে সেদিকে কি ডার্ক রঙগুলো বা ডিপ রঙগুলো দেওয়ার চেষ্টা করি। তাহলে কি হয়, ছবিটা দেখতে অনেকটা সুন্দর হয়। তো একইরকমভাবে ডিপ সবুজ দিয়ে নিলাম। নেওয়ার পর এবার গাছের কাণ্ডটা করছে, গাছের কাণ্ডের মধ্যেও সেম একইরকম। দেখো আমরা কিন্তু লেয়ার বাই লেয়ার রং করবো। প্রথমে দেবো কালচে হলুদ রং, ঠিক আছে? হলুদ রঙের মধ্যে একটা আছে ডিপ হলুদ, সেটাকে আমরা বলি কালচে হলুদ। সেই কালচে হলুদ দিয়ে প্রথমে গাছের কাণ্ডটা করে নেব। এবার দ্বিতীয় লেয়ার দেব আমরা হালকা খয়েরি রং দিয়ে, কালচে হলুদের ওপরে খয়েরি রংটা দেব। এবার খয়েরি রংটা কিন্তু সব জায়গায় দেব না, যেই সাইডে আলো পড়ছে সেদিকে হালকা করে দেব, ওদিকে কিছু অংশ দেব না, আর অপোজিট দিকে একটু ডিপ করে দেব। যেমন ছবি দেখতে পাচ্ছ আমরা বাঁদিকে কী করেছি, মানে খয়েরি রংটা বেশি করে দিয়েছি আর ডান দিকে অতটা দেইনি। তো কী হয়েছে, ভেতরের যে কালচে হলুদ রঙটা রয়েছে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা চলে আসছি ডার্ক এরিয়াগুলো দেওয়ার জন্য। তার মধ্যে আমরা ব্যবহার করব ডিপ নীল রং। এবার ডিপ নীল রং আমি কাণ্ডের মধ্যে ব্যবহার করছি, দেখো সব দিকে দিচ্ছে না, কিন্তু আলোর অপোজিট সাইডে। তুমি যেদিকে ছবি আঁকাচ্ছ, তুমি ধরে নিয়েছো যেদিকে আলো আছে তার বিপরীত দিকে আমরা ডিপ নীলটা ব্যবহার করলাম। এবার পাতার মধ্যেও ডিপ নীল দেবো অপোজিট দিকে, মানে যেদিকে আমরা ডিপ রং করেছি সেদিকে। এবার পাতার মধ্যে দেওয়ার সময় আমরা ডিপ নীলটা কী করে করবো, যেমন পাতাগুলো দেখি ঝিরি ঝিরি দেখা যায়, অনেক পাতা দেখা যায়, একদম ডিপ নীল করে দেবো না, আমরা ডট 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 করে, মানে অল্প অল্প করে দেব, ঠিক আছে? তাহলে কী হবে, দেখা যাবে যে কিছু পাতার মতো অংশ দেখা যাবে, তাহলে ছবিটা আরও বেশি সুন্দর লাগবে। নিচের দিকে আমরা ডিপ করে দেবো আর উপরের দিকে দু এক জায়গায় দিয়ে দেবো। হলুদ রঙের উপরে যে আউটলাইনটা রয়েছে দেখো, আমি কিন্তু সব জায়গায় দিয়ে দিইনি, মাঝে মাঝে এক দুটো জায়গায় দিয়ে দিয়েছি, তাতে কী হবে ছবিটা দেখতে আরও সুন্দর লাগবে, ঠিক আছে? এভাবে করে আমরা এখানে যতগুলো ছবি আছে সকলে করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দাও, আর আমি কিন্তু এরকম আঁকা নিয়ে আরও ভিডিও ছাড়বো, সেসব ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশে থাকা ঘন্টাটি বাজাতে কিন্তু ভুলবেন না, খুব সুন্দর আওয়াজ। এবার দেখো ছবিটা কিন্তু ধীরে ধীরে সুন্দর হতে শুরু করে দিয়েছে, মানে ফুটে উঠেছে। এবার গাছ যেমন দিয়েছি, নিচের মধ্যে কিছু ঘাস লতা পাতা দিয়ে দেবো, ঠিক আছে? আর কোন অংশ যদি রং করা বাকি থাকে সেটা একটু করে নিই।
এবার আমি ঘাস লতা পাতা দেওয়ার জন্য নিচে আমি কি করব প্রথমে যেভাবে করেছিলাম গাছের পাতার রং ঠিক একইভাবে প্রথমে হলুদ দিয়ে নিচের অংশটা করে নেব ইচ্ছা মতো যতখানি অংশ তোমাদের করতে ইচ্ছা ততখানি করে নিতে পারো তারপরে আবার সেম একই রকমভাবে হালকা সবুজ বা যে কোনো একটা সবুজ দিয়ে দিলাম এবার গাছে গাছের আশেপাশে যে লতা পাতা ঝিরি ঝিরি কয়েকটা পাতা থাকে সেগুলো দিয়ে দিই ডিপ কোনো রং দিয়ে সবুজ বা নীল ঠিক আছে সবুজ ব্যবহার করলো তারপর আবার নীল ব্যবহার করব তাহলে দেখতে খুব সুন্দর লাগবে যেমন হালকা রং থেকে ধীরে ধীরে ডিপ নল ডিপ রং দু তিনটা লেয়ার ব্যবহার করব দু একটা ফুল দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও ধন্যবাদ।